এটাই হচ্ছে ট্রেন, এটার টিকিটও কিন্তু 30 টাকা করে। আপনারা তো জানেনই সবগুলো টিকিটই 30 টাকা, শুধুমাত্র বাম্পার কারে হচ্ছে 60 টাকা। এইটা একটা রাইড। যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি পেতে শহুরে মানুষগুলো তারা বিনোদনের খোঁজ করে, আর সেজন্যই আমি সেই সুযোগ সুবিধাগুলো তুলে ধরার জন্যই যে মানুষগুলো কোথায় ঘোরে তার জন্য আজকে চলে এসেছি এই গেট। দেখতে পাচ্ছেন এই গেটটা, এটা হচ্ছে আব্দুল জলিল পার্ক। চলুন তার আগে আমরা জেনে নিই যে কীভাবে আসছি সেটা আপনাদেরকে একটু জানাই। আপনারা যদি এই জলিল পার্কে আসতে চান, জননেতা, ওনার নাম তো আমরা জানি আর আওয়ামী লীগের অনেক বর্ষীয়ান লোক ছিলেন উনি, এই যে জননেতা আব্দুল জলিল শিশু পার্ক, এইটাতে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের নওগাঁ শহরে আসতে হবে। নওগাঁ শহরে এসে এই যে অটোগুলো যাচ্ছে এই অটোগুলো ধরে মাত্র 15 টাকা দিয়ে কিন্তু মাত্র 4 কিলোমিটার দূরেই কিন্তু হচ্ছে এই জলিল পার্ক। চলুন তার আগে আমাদের যেটা করতে হবে যে এখানে ঢুকতে কী কী ফর্মালিটিস আছে সেটা আমরা আগে দেখে নিই। প্রথমে আগে টিকিট করতে হবে, তার আগে আমরা দেখলাম যে আমরা যেহেতু বাইকে আসছি তো বাইকে রাখার সঙ্গে সঙ্গেই তারা চলে আসে এবং এই যে আমাদের টিকিট দিয়ে দেয় বাইক পার্কিংয়ের জন্য। আমাদের টিকিট হচ্ছে দেখুন 20 টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, আর টিকিট আমাদের এখন কাটতে হবে এই পার্কে ঢুকতে হলে। তো এই যে দেখুন এটা হচ্ছে মূল গেট, আর টিকিটের মূল্য যদি আমরা বলি এটা হচ্ছে 30 টাকা করে, আর 5 বছরের বাচ্চাদের যারা নিচে তাদের জন্য টিকিট লাগবে না। এই যে এখানে 30 টাকা, আমাদের যদি অলরেডি টিকিট কাটা হয়ে গেছে তো এখানে নর্মালি রয়েছে, এখানে কিছু সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এগুলো করা যাবে না আর কি। তো এইটাই হচ্ছে এন্ট্রেন্স, এবং শুরুতেই কিন্তু দেখুন এই যে যিনি এটা তৈরি করেছেন তার এটা দেওয়া আছে। না এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমরা এই যে ঢুকলাম এটা তো এন্ট্রান্স, আর কি কি আছে আমরা সব ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে। জায়গাটা অবশ্যই অনেক চমৎকার, ঢুকেই আপনি প্রকৃতির একটু শোভা পাবেন। তো এই যে ঠিক ঢুকেই আমরা যদি বাম পাশে দেখি এখানে কিন্তু এটা হচ্ছে বাম্পার কার আর কি, এই যে এটা এগুলো হচ্ছে বাম্পার কার, আর এটার জন্য টিকিট কিন্তু আপনার লাগবে হচ্ছে 60 টাকা করে। আর বাকি যে সবগুলো রাইড এখানে আছে এই জলিল শিশু পার্কে সবগুলোর টিকিট কিন্তু মাত্র 30 টাকা। এই যে এখানে বাচ্চাদের জন্য এটা আছে হর্স রাইডিং, এটা একটা আছে। তারপরে আমরা সামনের দিকে যাই, এটা মূলত কি শিশু পার্ক যেহেতু বলা হয়েছে শিশুদের বিনোদনের জন্য যা দরকার সেটা কেটে আছে, এক ধরনের নাগরদোলা সামনে আমরা দেখতে পাচ্ছি। তার রাইড কিন্তু এখানে যা আছে সব 30 টাকা, শুধু বাম্পার কারে 60 টাকা। এইটা একটা নাগরদোলা, আর এই যে এইটা একটা, এইটা অনেকটা অক্টোপাসের মতো আর কি, এটা ঘুরবে, এগুলো সব কিন্তু 30 টাকা করে। আমরা যদি এইটা দিয়ে একটু উঠি জাস্ট আর কি, মাঝে একটা সিঁড়ি করে দেওয়া আছে পার হওয়ার জন্য। এখানে ট্রেনও কিন্তু আছে, এই যে দেখুন ট্রেনের জন্য লাইন, আর উঁচু নাগরদোলা। এইটা হচ্ছে ডাক্স রাইডিং, মানে হাঁস, হাঁসের মতো করে আর কি। এগুলো সবগুলো টিকিট কিন্তু 30 টাকা করে। আর এই যে এটা হচ্ছে ট্রেন, ট্রেনের টিকিটও কিন্তু 30 টাকা, এই দেখতে পাচ্ছেন।
সেইটাই হচ্ছে। আর এটা সবচেয়ে বড় নাগরদোলা, এটার টিকিট 30 টাকা। আর এখানে একটা ক্যাফে আছে, ক্যান্টিনটা আছে, আপনার ইচ্ছা করলে এখানে এসে আপনাদের যা নাস্তা বা দুপুরের লাঞ্চ সেটা কিন্তু এখান থেকে সেরে নিতে পারবেন। আর যেহেতু ফুড অ্যালাউ, সো আপনারা বাইরের ফুডও কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। তো এই যে হচ্ছে লাইন, ঠিক এই পাশটা দিয়ে ঘুরে আপনাকে পুরো পার্কটা, এই ট্রেনটা ঘুরে দেখাবে আর কি। তো চলুন আমরা একটু লাইনের ওপর দিয়ে হাঁটি। এই যেটাই হচ্ছে ট্রেন, এটাই হচ্ছে ট্রেন। এটার টিকিটও কিন্তু 30 টাকা করে। আপনারা তো জানেনই সবগুলো টিকিটই 30 টাকা, শুধুমাত্র বাম্পার কারে হচ্ছে 60 টাকা। এই যে হচ্ছে ট্রেনের এরকম টিকিট। আর আমি একটু বসে জলিল পার্কে আসলাম এবং এই ট্রেন আমি এখন আসলে, যদিও ট্রেন ছাড়েনি, ট্রেনে বসে আছে আর চারপাশটা উপভোগ করছি। তো আজকের সবচেয়ে নতুন কিছু হচ্ছে, আজকে আমার সঙ্গে দুজন নতুন মানুষ আসছে, একটু পরিচয় করে দিই। নজরুল আর একটা হচ্ছে তুষার। তো নজরুল কেমন লাগছে জলিল পার্ক? খুব ভালো লাগছে। খুব ভালো না? রাইড টাইড করবা? মোটামুটি জলিল পার্কে সবকিছু। আসলে খুব বড় স্পেস না, যদি আপনি এমনি ঘুরতে চান তাহলে আপনি এটা 10 মিনিটে শেষ করতে পারবেন। আর যদি সব রাইডগুলো আপনি করতে চান তাহলে তো আপনাকে অনেকটা সময় দিতেই হবে। আর অনেকগুলো রাইড আছে এখানে, প্রায় 10টা রাইডের মতো আছে। তো আপনারা আসবেন এবং এই রাইডগুলো অবশ্যই উপভোগ করবেন। এটা কিন্তু রেস্টুরেন্ট, আপনারা এখানে এসে কিন্তু খাবার খেতে পারবেন। সো আপনারা যদি সকাল এবং দুপুরের খাবার চান তাহলে কিন্তু অনায়াসে এখানে এসে খেতে পারবেন। এটা হচ্ছে ঠিক এই যে ট্রেন স্টেশনটা আছে, ট্রেনটা যেখান থেকে ছাড়ে ঠিক তার পাশেই, এবং এই সোজা যদি আপনি আসেন, একবার সোজা এসেন, শেষ মাথাটাতেই হচ্ছে এই রেস্টুরেন্ট। আর এই পাশে ওয়াশরুমগুলো আছে এই। তো চলুন আমরা এখন বের হব আর কি। তো আসলে এই পার্কটা খুব একটা বড় না, এটা হচ্ছে শহরের মানুষগুলোর জন্য আর কি, এই পার্কগুলো করা আর কি, তাদের যদি একটু বিনোদনের জায়গা থাকে। কারণ আমাদের এখন শহরমুখী মানুষগুলো যারা শহরে চাকরি বা ব্যবসা বিভিন্ন জীবিকার জন্য যারা আসে তাদের কিন্তু বিনোদনের সুযোগ খুব কম। আর এজন্যই কিন্তু শহরের বিশেষ করে প্রাণকেন্দ্রগুলোতে এইরকম পার্কগুলো গড়ে তোলা হয়েছে, তারা যেন একটি পরিশ্রান্ত পায়, একটু পরিশ্রান্তি তাদের মানসিকভাবে তাদের পেয়ে থাকে, এজন্যই কিন্তু এই পার্কগুলো করা। তো এটা আসবেন অবশ্যই, আপনারা ঘুরবেন এবং রাইড করবেন এবং অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, নিঃসন্দেহে আপনার সময় কাটানোর জন্য একটা চমৎকার একটা জায়গা। এইটা একটা রাইড, এই দেখুন আপনারা এক নজরে জলিল পার্কটা। তো এই হচ্ছে আমার জলিল শিশু পার্কের ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। তো জলিলদের সবাই খুব ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।